যদি তুমি প্রভুতে আস্থা রাখো এবং ভালো কাজ করো, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভালো বস্তুগুলি তুমি উপভোগ করবে। প্রভুর সেবা করে নিজে উপভোগ করো এবং তাহলে তোমার যা কিছু প্রয়োজন তিনি তোমায় তাই দেবেন। প্রভুর উপর নির্ভর করো, তাকে বিশ্বাস করো, যা করার তিনি তাই করবেন। একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ না করে যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষা বিষয়ে দিন রাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত ও দৃঢ় হয়। যে গাছ ঠিক সময় ফল দেয় সেই লোক সেই গাছের মতো হয়, সেই লোক সেই গাছের মতোই হয় যার পাতা কোনোদিন ধরে যায় না, সে যা কিছু করে সবই সফল হয়, সব সময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে। সব সময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে। এখন নিষ্ঠার সঙ্গে তোমার প্রভু ঈশ্বরের আজ্ঞা মেনে চলো। মোশির বিধি পুস্তকে যেমন লেখা আছে বিভিন্ন বিষয়ে তার বিধি এবং আদেশ এবং সিদ্ধান্ত ও চুক্তি সতর্কভাবে মেনে চলবে। যদি তুমি মেনে চলো তাহলে তুমি তোমার সব কাজে প্রতিটি ক্ষেত্রে সফল হবে। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি, ভীত হবে না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে আমি সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব। দেখো কিছু লোক তোমার উপরুদ্ধ কিন্তু তারা লজ্জিত হবে, যারা তোমার সঙ্গে তর্ক করে তারা হেরে যাবে এবং অদৃশ্য হবে, যারা তোমার বিরুদ্ধ আচরণ করে তাদের তুমি খুঁজবে কিন্তু দেখতে পাবে না। যেসব লোক তোমার বিরুদ্ধে যুদ্ধ করছিল তারা সকলেই পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে যাবে। আমি প্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আমি আছি এবং আমি তোমাকে বলি ভীত হবে না, আমি তোমাকে সাহায্য করব। এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে ও কোনটা সিদ্ধ। কোনো কিছুতে উদ্বিগ্ন হইও না, বরং সকল বিষয়ে তোমরা প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে তোমরা ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতি যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যীশুতে রক্ষা করবে। সবশেষে আমার ভাই ও বোনেরা, আমি এ কথাই বলবো, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায়, যা কিছু পবিত্র, যা কিছু প্রীতিজনক, যা কিছু ভদ্র,
যে কোনো সদ্গুণ ও যে কোনো সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ রাখো। তোমরা আমার কাছে থেকে যা শিখেছ, শুনেছ ও পেয়েছ, আর তোমরা আমাকে যা করতে দেখছ তাই করো। তাহলে যিনি শান্তির ঈশ্বর, তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। প্রভু, তোমাদের ঈশ্বরকে স্মরণ করো, কারণ তিনি তোমাদের এই সম্পদ লাভ করার জন্য শক্তি দিয়েছিলেন, যেন তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে তিনি যে চুক্তি করেছিলেন সেটিকে রক্ষা করতে পারেন, ঠিক যেমন তিনি আজও করছেন। কেউ যদি সমস্ত জগৎ লাভ করে তার প্রাণ হারায়, তবে তার কি লাভ? প্রাণ ফিরে পাওয়ার জন্য তার দেবার মতো কিয়েই বা থাকতে পারে? মানবপুত্র যখন তার স্বর্গদূতের সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসবেন, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে প্রতিদান তিনি দেবেন। আমি তোমাদের সত্যিই বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে যার কোনো মতে মৃত্যু দেখবে না, যে পর্যন্ত মানব পুত্রকে তার রাজ্যে আসতে না দেখে। তোমরা কোনো নগরী প্রবেশ করলে যদি সেই নগরীর লোকরা তোমাদের স্বাগত না জানায়, তবে সেখানকার রাস্তা বেরিয়ে এসে তোমরা বলো, এমন কি তোমাদের নগরীর যে ধুলো আমাদের পায়ে লেগেছে তা আমরা তোমাদের বিরুদ্ধে ঝেড়ে ফেললাম, তবে এ কথা জেনে রেখো যে ঈশ্বরী রাজ্য তোমাদের কাছে এসে গেছে। আমি তোমাদের বলছি, সেই দিন এই নগরের থেকে সদমের লোকদের অবস্থা অনেক বেশি সহনীয় হবে। তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টেই যথেষ্ট। গড ব্লেস ইউ।